করোনা ভাইরাস মহামারীর মধ্যে সীমিত পরিসরে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা গতবারের মতো এবারও অন্য দেশ থেকে কেউ অনুমতি না পেলেও সৌদি আরবে থাকা একশো পঞ্চাশটি দেশের নাগরিক সহ এবারের হজে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন ষাট হাজার মানুষ পাঁচ লাখ আটান্ন হাজার আবেদনকারীর মধ্য থেকে মাত্র ষাট হাজার মুসল্লি এবার হজে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন সৌদি আরবে স্থানীয় সময় আজ সন্ধ্যা থেকে মক্কায় পৌঁছাবেন হজে অনুমতি পাওয়া মুসল্লিরা এদের সবাই কোভিড কোভিড উনিশ টিকার দুটি ডোজে নিয়েছেন এবং এদের বড় ধরনের কোনো স্বাস্থ্য জটিলতা নেই